শিক্ষাশ্রী প্রকল্পে স্কলারশিপ পাচ্ছেন প্রতি বছর এক জন মেধাবী এস সি এস ছাত্রছাত্রীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় ভালো রেজাল্ট করবার জন্য ডক্টর বি আর আম্বেদকর মেধা পুরস্কারের অধীন এককালীন পাঁচ হাজার টাকা দেওয়া হচ্ছে এখনও পর্যন্ত পনেরো হাজার এস এসটিটা পেয়েছেন যোগ্য যাতে হতে পারে আগামী দিন আইএস হতে পারে আইসিএস হতে পারে ডাক্তার হতে পারে ডাব্লু হতে পারে ডাব্লু হতে পারে তার জন্য জেলায় জেলায় পঞ্চাশটি কোচিং সেন্টারের মাধ্যমে প্রতি বছর দু হাজার ছাত্রছাত্রীকে জি পরীক্ষায় ওয়েস্ট বেঙ্গল জি পরীক্ষায় নিট পরীক্ষায় কোচিং দেয়া হচ্ছে আপনারা জানেন আজকেও ঝাড়গ্রাম একটা ছোট্ট জেলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জেলা আজকেও প্রায় আড়াই লক্ষ মানুষের কাছে কোনো না কোনো পরিষেবা পৌঁছে গেল আমি যখন পরিষেবাগুলো দিচ্ছিলাম স্টেজ থেকে তো সব দেওয়া যায় না ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়েছে আমি একটি ছেলেকে জিজ্ঞেস করলাম সে একশো দিনের কাজ করত মজুরি পাইনি আমি বললাম তোমার ব্যাঙ্কে টাকাটা ঢুকেছে বললো হ্যাঁ দিদি ঢুকেছে আমলাম কত ঢুকেছে বললো তিরিশ হাজার টাকা ঢুকেছে বুঝুন এই একশো দিনের কাজের টাকা দু বছর ধরে কেন্দ্রীয় সরকার বন্ধ করে রেখেছিল আর আমরা কিন্তু এই টাকাটা উনষাট লক্ষ লোককে যারা যারা কাজ করেছে মাইনে পায়নি সবাইকে পৌঁছে দিয়েছি বিভিন্ন সাঁওতালি মাধ্যমিক স্কুলে ভলেন্টারি টিচার হিসেবে অনেক শিক্ষককে আমরা এর আগে তারা পড়াতেন টিচার হিসেবে নিয়োগ করেছিলাম তার কারণ তাদের টিচারের অভাব ছিল আমি এখানেও বলে যাচ্ছি আমরা এরকম বিরানব্বই জন যারা স্কুলে পড়ান প্যারা টিচার আমরা আবার নিয়োগ করছি তাদের আস্তে আস্তে যারা পড়ান অলচিকি স্কুলে তারা এই সম্মানটা পাবেন ঝাড়গ্রাম জেলায় বিদ্যুৎ দপ্তরের কোনো অফিস ছিল না রিজিওনাল আমরা নতুন রিজিওনাল অফিস স্থাপন করছি আমি আপনাদের বলি যারা লক্ষ্মীর ভান্ডার পান যারা পাঁচশো টাকা করে পাচ্ছেন পয়লা এপ্রিল থেকে তারা হাজার টাকা করে পাবেন আর এই লক্ষ্মীর ভাণ্ডার জনম জনম পাবেন আমরা যতদিন থাকবো পাবেন মনে রাখবেন জিন্দেগি ভর পাবেন ষাট বছর বয়স হলো বন্ধ হবে না লক্ষ্মীর ভাণ্ডার ষাট বছর হয়ে গেলে লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু চলবে এবং ওটা আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন বাদ পাবেন আর যারা এক হাজার টাকা করে পেতেন তাদেরও দুশো টাকা করে বাড়ানো হলো তপসুরী এবং আদিবাসী আরও দুশো টাকা বাড়ানো হলো তাদের বারোশো টাকা করে করা হলো কত কাজ হবে আমার দেখে ভালো লাগলো ঝাড়গ্রামে বড় বড় দোকান হচ্ছে আমি সেলফ হেল্প গ্রুপ মেয়েদের জন্য ছোট নিলামা শুনে রাখো এবং সিএসকেও বলছি তুমি এখন থাকবে যারা ভাবছে চলে যাবে ভুল করছে তোমায় যে দায়িত্বটা নিয়ে কাজটা করতে হবে প্রত্যেকটা জেলায় এক একটা করে বিগ বাজার করতে হবে এবং সেলফ হেল্প গ্রুপের জন্য ঘরে তৈরি করে যে মেটেরিয়ালসগুলো তারা বিক্রি করতে বাজার পায় না মেলায় যায় উৎসবে যায় তাছাড়া হয় না তাই তাদের জন্য একটা করে জেলায় বিগ বাজার তৈরি করে দিলে তাদের জিনিসগুলো তারা সেখানে বিক্রি করতে পারবে এটা আমরা করে দেব তাছাড়াও মনে রাখবেন মৎস্যজীবী যারা বন্ধু যারা তাঁতি যারা সেলফ হেল্প গ্রুপ যারা আইসিডিএস যারা তাঁত সাথী যারা তাদের সবার জন্য করা হয়েছে কেউ যদি মারা যায় কর্মরত অবস্থায় তার পরিবার দু লক্ষ টাকা করে পাবে হাতি যদি কাউকে মেরে ফেলে সঙ্গে সঙ্গে পাঁচ লাখ টাকা পাবে আর একটা চাকরিও পাবে ইতিমধ্যে সাড়ে সাতশো জনকে আমরা ফরেস্ট ফরেস্টে চাকরি দিলাম আর গতকাল অর্থাৎ বারো হাজার টাকা করে সে মাইনে পাবে এবং ষাট বছর পর্যন্ত চাকরি করবে